একটু কন্টিনিউ করে দাও, তাহলে রেকর্ডিংটা প্রোগ্রেস হয়ে যাবে। আলোচনা করে দিচ্ছি তোমাদের সঙ্গে, ওকে? টাইম দিয়ে দেওয়া হবে, সেই নির্দিষ্ট টাইমে তোমরা লিখে জমা দেবে, দেন আমরা লাইভ পেপার চেকিং যেরকম করি সেরকম লাইভ পেপার চেকিং করা হবে। দেখতে থাকবে। Are you all getting my screen, students? দেখতে পাচ্ছ তো স্ক্রিন? আজকের টপিকটা খুব একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টপিক এবং রিলেভেন্ট রিলেভেন্ট ভেরি রিলেভেন্ট টু দ্য প্রেজেন্ট সিচুয়েশন, ওকে? ভেরি রিলেভেন্ট টু দ্য প্রেজেন্ট সিচুয়েশন। তো দেখতে থাকো, হোপফুলি তোমরা বুঝতে পারবে। একটু ওয়েট করো, একটা স্টুডেন্ট মেসেজ এসেছে। দেখতে থাকবে স্টুডেন্টস, প্রত্যেকে দেখতে পাচ্ছো তো, প্রত্যেকে লেখা পড়তে পারছো তো স্টুডেন্ট? গেটিং স্টুডেন্টস, একটু মেসেজ করে দাও, ওকে, দেখি বড় করা যায় কিনা। আমি বলেছিলাম অলরেডি যে আমি টপিকটা তৈরি করছি, তোমাদের করিয়েও দেব, ওকে? তো রাইট এ কম্পোজিশন অন বায়োটেরোরিজম, এ থ্রেট টু দ্য গ্লোবাল সিকিউরিটি। বায়োটেরোরিজম নিয়ে তোমাদেরকে লিখতে দেওয়া হবে, যে বায়োটেরোরিজম নিয়ে তোমরা একটা কম্পোজিশন লিখবে, এটা গ্লোবাল সিকিউরিটিতে একটা থ্রেট, ওকে? ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড রিলেভেন্ট টপিক, যেহেতু COVID-19 চলছে, যেটাকে কন্ট্রোভার্সিয়াল ইস্যু, যদিও যে কি আদৌ এটা বায়োটেরোরিজমেরই পার্ট কিনা সেটা এখনো বলা যাচ্ছে না, বাট ব্লেম গেম ইজ দেয়ার, এটা নিয়ে ব্লেম গেম ঠিক চলছে, ওকে? এ দেশ ও দেশকে ব্লেম করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো স্টুডেন্টস, ওটা আমাদের আলোচনা বিষয় নয়, আমাদের আলোচনা বিষয় যে এই টপিকটা যদি পড়ি তাহলে এই টপিকটা আমরা কিভাবে নামাবো, তাই না? ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো পয়েন্টস টু বি কভার্ড, কোন কোন পয়েন্ট গুলোকে তোমাদেরকে কভার করতে হবে স্টুডেন্ট, সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। যে ইন্ট্রোডাকশন পার্টে আমি কতটুকু লিখবো, ইন্ট্রোডাকশন পার্টে আমি কতটুকু লিখবো, ওকে? লেখার তো শেষ নেই, লিখতে পারলে শুধুমাত্র লিখতে ইচ্ছে, বা আমরা লিখেই চলি। এবং তোমাদের আমি যেভাবে শেখাচ্ছি স্টুডেন্ট, মনে রাখতে হবে যে প্রত্যেকটা সেন্টেন্স যেন প্রত্যেকটা সেন্টেন্সের সাথে কানেক্টেড থাকে। একটা সেন্টেন্স তুমি লিখলে তার পরের সেন্টেন্সটা লেখার সাথে সাথে তোমাকে কিন্তু বুঝিয়ে দিতে হবে যে প্রথম সেন্টেন্সটা যেটা লিখলে সেকেন্ড সেন্টেন্সটা সেটা প্রথম সেন্টেন্সের সাথে কিভাবে কানেক্টেড, ওকে? এটা কিন্তু তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে স্টুডেন্ট, ওকে? তো সেই ক্ষেত্রে দেখো যে ইন্ট্রোডাকশনে কি লিখবো। ইন্ট্রোডাকশনে ঠিক আমি যেরকম লিখেছি তোমরা লেখার চেষ্টা করো, বাট আমার লাইন গুলোকে কপি করা যাবে না, নিজের মতো করে ডেফিনেশন দেবে। ডেফিনেশনটা কিরকম দেখে নাও। বায়োলজিক্যাল উইপানস আর ওয়ান অফ দ্য বিগেস্ট থ্রেটস উই ফেস টুডে। যে বায়োলজিক্যাল উইপান, যেটা আমরা আজকাল সবচেয়ে বিগেস্ট একটা থ্রেট যেটা আমরা আজকাল ফেস করছি, উই ফেস টুডে বা কি উই আর ফেসিং টুডে, বোথ আর কারেক্ট, ওকে? দে আর পটেনশিয়ালি অ্যাজ ডেডলি অ্যাজ নিউক্লিয়ার উইপানস। অনেকটা ঠিক যেরকম নিউক্লিয়ার ওয়েপন্স ডেডলি,
তেমনি এটাও সেরকম ডেডলি, ওকে, অ্যান্ড ক্যান লিভ অ্যান এরিয়া কন্টামিনেটেড ফর উইকস, এবং একটা এরিয়াকে পুরো কন্টামিনেটেড করে দিতে পারে, মানে দূষিত করে দিতে পারে একটা সপ্তাহের জন্য, ফর উইকস মানে কয়েক সপ্তাহের জন্য, ইভেন ফর রেস্ট অফ দ্য টাইম, এবং এমনও হতে পারে যে সারা জীবনের জন্য, বাকি যে সময় আছে, যেমন আমরা জাপানে যে অ্যাটাকটা হয়েছে সেখানে আজও সন্তানরা বিকলাঙ্গ জন্ম নেয়, তো সেরকমই ওখানে যেমন আমরা দেখেছি যে নিউক্লিয়ার উইপেন্স এর অ্যাটাক দেখেছি, তেমনি কিন্তু বায়োলজিক্যাল উইপেন্স আজকাল সেরকমই ডেডলি হয়ে উঠছে। এবার তো স্যার, বায়োটেরোরিজমের সাথে বায়োলজিক্যাল উইপেন্স এর কি লিঙ্ক? দেখো লিঙ্ক কিভাবে স্থাপন করছি, ইট ইজ আ টাইপ অফ টেরোরিজম, এটা এক ধরনের টেরোরিজম। তোমাকে কিন্তু দেখো একটু ভালো করে আগের দুটো লাইনের মধ্যে তোমাকে বোঝাতে হলো যে হোয়াই ইট ইজ টেরোরিজম, দেন তুমি লিখতে পারলে টেরোরিজম, ওকে। আগেই তুমি যদি লেখো যে বায়োলজিক্যাল উইপন ইজ নাথিং বাট টেরোরিজম, সেটা কিন্তু তোমার লেখাটাকে জোরালো করলো না। প্রথমে আগে তোমাকে দেখিয়ে নিতে হলো যে কেন এটা টেরোরিজম, বিকজ ইট ইজ দ্য বিগেস্ট থ্রেট, বিকজ ইট ইজ দ্য বিগেস্ট থ্রেট, ওকে। এবং কি এটা আমাদের কোনো একটা এরিয়াকে কি করে দিতে পারে, কন্টামিনেটেড করে দিতে পারে, কবের জন্য, উইকস এর জন্য, সপ্তাহের জন্য, অথবা রেস্ট অফ দ্য টাইম, সারা জীবনের জন্য, ওকে, তাই এটা টেরোরিজম। এটা কি করছে, ইনভলভস ইন্টারন্যাশনাল রিলিজ অফ আ মাইক্রো অর্গানিজম সাচ অ্যাজ ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি অ্যান্ড আদার টক্সিন টু ক্রিয়েট অ্যান আনপ্রেসিডেন্টেড ডেথ অফ ম্যানকাইন্ড and to terrorize the civilian population, okay, eta ki eta involve korche international release je antarash jeta bole holo mane bola chole je international release mane holo bairer country theke gulo je release hocche, thik ache, ki shegulo release ta ki microorganism je gulo ke khali choke dekha jay na but shegulo kintu manush ke shesh kore dite pare, jemon shegulo ki ki virus, bacteria, ei form e fungi অথবা কোনো টক্সিনস হতে পারে যেটা বাতাসের সঙ্গে মিশে যাচ্ছে, সেটা কি করছে, আনপ্রেসিডেন্টেড ডেথ, অপ্রত্যাশিত ডেথ ঘটাচ্ছে তাদের, হিউম্যান কাইন্ডের বা ম্যান কাইন্ডের, এবং টেরোরাইজ করছে মানুষকে, ভীত করছে কি পুরো সিভিলিয়ান পপুলেশনকে ওই দেশের, যে দেশের ওপর এটা আরোপ করা হচ্ছে। দিজ এজেন্টস মানে এই যে মাইক্রো অর্গানিজমস গুলো, ওকে, দেখো প্রত্যেকটা লাইন কানেক্টেড, আর ফাউন্ড ইন নেচার, এগুলোকে কিন্তু আমরা নেচারে পেয়ে থাকি, কিন্তু কি করা হয়, আর অল্টারড এন্ড মিউটেটেড উইথ দ্য হেল্প অফ অ্যাডভান্সড টেকনোলজি ফর মাস ডিস্ট্রাকশন, এবং এগুলোকে কি করা হচ্ছে, অল্টারড করা হচ্ছে, মিউটেটেড করা হচ্ছে, কার হেল্প নিয়ে, উইথ দ্য অ্যাডভান্সড টেকনোলজি, কিসের জন্য, মাস ডিস্ট্রাকশন ঘটানোর জন্য। দে ক্যান বি, দে মানে এই মাইক্রো অর্গানিজম গুলো ক্যান বি স্প্রেড থ্রু এনি মিডিয়াম, যে কোনো মিডিয়ামের মাধ্যমে এগুলো ছড়িয়ে দিতে পারে, বাতাসের মাধ্যমে ছড়াতে পারে, জলের মাধ্যমে ছড়াতে পারে, ওকে, যে কোনো মিডিয়াম, টাচের মাধ্যমে, যেমন আমরা দেখছি কোভিড-19 টাচ করছো তার মাধ্যমে তোমার কাছে ছড়িয়ে আসছে, ওকে, কেউ হাওয়ার মাধ্যমে ছড়াচ্ছে, তো যে কোনো মিডিয়ামে এটা কিন্তু ছড়িয়ে আসতে পারে। এই অবধি তোমাকে কি করতে হবে, হাইলাইট করার চেষ্টা করতে হবে। তাহলে প্রথমে দেখাতে হবে যে বায়োলজিক্যাল উইপান্সটা কি স্টুডেন্ট, যে এটা আমাদের কাছে একটা থ্রেট, এবং হাউ বায়োলজিক্যাল উইপান্স আর মেকিং টেরোরাইজিং দ্য পিপল অ্যান্ড হাউ ইট বিকামস দ্য টেরোরিজম ইন মডার্ন ডে, ওকে, এবং এই বায়োলজিক্যাল যে টেরোরিজম এখানে কি কি অ্যাসপেক্ট রিলেটেড, যেমন কি যেগুলো মাইক্রো অর্গানিজমের মাধ্যমে ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে, কি কোন কোন ফর্মে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি আর আদার টক্সিনস, যেটা কি করছে, যেটা আনপ্রেসিডেন্টেড ডেথ ঘটাচ্ছে ম্যানকাইন্ড, এবং মানুষজনকে ভীত করে তুলছে পুরো সিভিলিয়ান পপুলেশনকে, ওকে। এই এজেন্ট গুলো কি হচ্ছে, এই এজেন্ট গুলো প্রকৃতিতে পাওয়া যায়, কিন্তু উইথ দ্য অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে এগুলো কি হচ্ছে, অল্টার্ড এবং মিউটেড, এবং মাস ডিস্ট্রাকশন ঘটাচ্ছে, এগুলো কি যে কোনো মাধ্যমের মাধ্যমে, যে কোনো মিডিয়ামে ছড়াতে পারে। এরপর তুমি কি করবে, দুটো এক্সাম্পল দেবে এই ধরনের ইনসিডেন্টসের, ওকে, যে এই ধরনের কোনো ইনসিডেন্ট হচ্ছে নট কোভিড-19 বিকজ ইটস স্টিল কন্ট্রোভার্সিয়াল, ওকে। তো এই ধরনের প্রিভিয়াস কোনো, যেমন ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 আমরা দেখেছি ইংল্যান্ডের ক্ষেত্রে, তো সেগুলো তোমরা দুই একটা এক্সাম্পল দেবে, অবশ্যই মাথায় রাখবে নট মোর দ্যান 2 lines, দুটো লাইনের বেশি যারা লিখবে তার খাতা কিন্তু প্রথমেই পড়ে আমি ক্যান্সেল করে দেবো। আগে থেকে বলে নিচ্ছি, প্রথমের শর্ত এটা, যে জায়গাগুলো যেটুক লিখতে বলবো সেটুকুই লিখতে হবে, যদি দেখি এর থেকে বেশি লিখে ফেলেছো তাহলে সাথে সাথে খাতা আর পড়া হবে না। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? খাতা আর পড়া হবে না, সাথে সাথে ওখানে স্টপ করে দিয়ে আমি অন্য খাতায় চলে যাব, ওকে। সুতরাং এটা কিন্তু এখন থেকে শাস্তি, এটা, হ্যাঁ, যে যেটুক বলবো
যে এরকম দুটো এক্সাম্পলস তোমাকে ইনসিডেন্ট দিতে হবে এবং দুটো লাইনের মাধ্যমে তোমাকে সেটা রিপ্রেজেন্ট করতে হবে. দিস কুড বি আওয়ার আ বিউটিফুল ইন্ট্রোডাকশন. ওকে ক্লিয়ার স্টুডেন্টস, একটু মেসেজ করো. ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? একটু মেসেজ করবে যে ইন্ট্রোডাকশন পার্টটা ক্লিয়ার হয়েছে কিনা. যারাই বেশি লিখবে তাদেরটাই কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে. ওকে, ঠিক যেটুক বলবো সেটুক. এবং অবশ্যই স্টুডেন্ট, আমার কোনো লাইন যেন এখান থেকে কপি না পাই আমি. নো লাইন শুড বি কপিড. যদি কোনো লাইন এখান থেকে কপিড হয় তার খাতাও পড়া হবে না. একটা লাইনও যদি কপিড হয় নিজেকে বানিয়ে লিখতে হবে, যে সেন্সে আমি বলেছি সেই সেন্সে সেই রিলেশনশিপ বানিয়ে তোমাকে লিখতে হবে. ওকে, শুধু পয়েন্টসটা আমি ডিসকাস করে দিলাম এখানে. আমার রাইটিং এর কোনো লাইন কিন্তু লেখা যাবে না যদি কপি পেস্ট হয়, এবং যদি এক্সাম্পল দেখি দু লাইনের বেশি লিখেছো তাহলে কিন্তু সাথে সাথে সেই পেপার ক্যান্সেল করা হবে. ওকে, তার খাতা চেক হবে না, তখন কিন্তু বললেও হবে না স্যার আমার খাতা দেখে দিন. ওকে, সো কিপ ইট মাইন্ড স্টুডেন্ট. নেক্সট পার্টে চলে যাচ্ছি যে আমরা সেকেন্ড প্যারাতে কি লিখব. ইটস ভেরি এসেন্সিয়াল. সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড লিখব, যে এর সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড কি, এই বায়োলজিক্যাল টেরোরিজম বা বায়ো টেরোরিজম এর সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড কি. ওকে, কেউ যদি ইউপিএসসির পরীক্ষা দাও তারও কিন্তু এটা তৈরি হয়ে যাবে, সেও লিখতে পারো. দেখো, সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন র্যাঙ্কস দিস বায়োলজিক্যাল এজেন্টস. এই যে সংস্থাটা, এটা কি দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন, এরা কি করছে, র্যাঙ্কস দিচ্ছে কিসের, এই বায়োলজিক্যাল এজেন্টস গুলোর এবং এই রোগগুলোর. That have the potential to be used as weapons into three categories. যেগুলো কি করা হচ্ছে, যেগুলো কি হয়েছে, that have the potential to be used. যেগুলো কি আছে, ওই potentiality আছে. যে সমস্ত biological agents গুলো সেই potentiality আছে, যেগুলো কি করতে পারে, যেগুলোকে আমরা কি হিসেবে ব্যবহার করতে পারি, weapons হিসেবে ব্যবহার করতে পারি. সেগুলোকে এরা কি করেছে, তিনটে স্তরে ভাগ করেছে. এক কি, হাই প্রায়োরিটি এজেন্টস. দুটো এক্সাম্পল দেবে, তুমি গুগল থেকে পড়ে নেবে হাই প্রায়োরিটি এজেন্টস বা এই সি সরি এই সিডিসি কিভাবে প্রায়োরিটি গুলোকে সাজিয়েছে তুমি পড়ে নেবে. দুটো এক্সাম্পল, অনলি নেম, নাম ছাড়া কিছু নয়, মনে থাকে যেন. যদি বেশি দেখি খাতা ক্যান্সেল. বি নাম্বার, মডারেট প্রায়োরিটি এজেন্টস. ওকে, টু এক্সাম্পলস, অনলি নেমস, দুটো নাম. লো প্রায়োরিটি এজেন্টস, টু এক্সাম্পলস, অনলি নেম. বাস, হয়ে গেল লেখা. এবার এবার তোমাকে কি করতে হবে, এই এক এবং দুই এর মধ্যে রিলেশনশিপ স্থাপন করতে হবে. সেটা তুমি বানাবে, কিভাবে লিখবে. ওকে, সেটা তোমার টাস্ক. রিলেশনশিপ স্থাপন করতে হবে কি, সেকেন্ড পয়েন্টে আমি কি লিখবো, অ্যাজ সায়েন্স অ্যান্ড টেকনোলজিস আর এনগালপিং দ্য হোল ওয়ার্ল্ড উইথ ইটস মেসমারাইজিং পাওয়ার বাই কমপ্লিটিং এনি ওয়ার্ক ইন ফ্র্যাকশন অফ সেকেন্ডস. যে বলছে, যেহেতু সায়েন্স এবং টেকনোলজিস কি করছে, পুরো ওয়ার্ল্ডকে গিলে ফেলছে, কি তার মেসমারাইজিং মানে অদ্ভুত যে ক্ষমতা সেটার মাধ্যমে কিরকম, যে কোনো কাজ ফ্র্যাকশন অফ সেকেন্ডে কমপ্লিট হয়ে যাচ্ছে. তাই ওয়াই এ ডেভেলপড নেশন নিডস টু ডিপেন্ড অন কনভেনশনাল ওয়ারফেয়ার. তাহলে আর আমাদের যে ডেভেলপড নেশনগুলো আছে এই কারণে তাদের কি হয় না, যে কনভেনশনাল গতানুগতিক যে ঢাল তলোয়ার বন্দুক গোলাগুলি ঠিক আছে অ্যাটম বোম এসব নিয়ে আর যুদ্ধ করার প্রয়োজনীয়তা এসে পড়ছে না. দে অলওয়েজ ওয়ান্ট টু অ্যাচিভ দেয়ার গোল. তারা সবসময় তাদের গোলটাকে অ্যাচিভ করতে চায় অফ ডিস্ট্রাকশন. এই ডিস্ট্রাকশনের গোলটাকে তারা অ্যাচিভ করতে চায় উইথ লেসার ইকোনমিক বার্ডেন অ্যান্ড মোর এক্সপেডিশিয়াসলি. মোর এক্সপেডিশিয়াসলি মানে হলো এফিসিয়েন্টলি. ওকে, সবসময় চায় যে যাতে খরচা কম হয় এবং যত এফিসিয়েন্টলি এই ডিস্ট্রাকশন ঘটানো যায়. ওকে, এবার থার্ড পয়েন্ট, নাও ইট ইজ বায়োলজিক্যাল ওয়েপন্স আর ফুলফিলিং সার্চ নিডস. বায়োলজিক্যাল যে ওয়েপন্স গুলো আছে সেগুলো কি হচ্ছে, এই যে তাদের যে চাহিদা, তাদের যে ডিমান্ড, তাদের যে মনের স্পৃহা, সেগুলোকে কি করছে, ফুলফিল করছে. এর জন্য কি লিখবে, রাইট ওয়ান প্রমিনেন্ট কেস উইচ ইন্ডিয়া হ্যাজ ফেসড নট মোর দ্যান টু লাইন্স. এই ধরনের বায়োলজিক্যাল ওয়েপনের যে রিসেন্ট ইন্ডিয়াতে কোন এফেক্ট হয়েছে সেরকম তুমি দুটো লাইন লিখতে পারো, নট মোর দ্যান টু লাইন. এবং বায়োলজিক্যাল যে আমাদের যে কেমিক্যাল, বায়োলজিক্যাল কেমিক্যাল সেটাও তুমি এখানে অ্যাড করতে পারো. এই ধরনের, যেমন ভোপাল গ্যাস ট্র্যাজেডি,
বায়োলজিক্যাল কেমিক্যাল স্প্রেড হওয়ার ফলে ইন্ডিয়াতে যে এফেক্টটা পড়েছিল এটাকেও তুমি কিন্তু হাইলাইট করতে পারো। অবশ্যই স্টুডেন্ট মাথায় রাখতে হবে, চার লেখা দু লাইনের বেশি হবে এখানে তার পেপার চেক হবে না, দুটো লাইনই লিখতে হবে ওকে, এবং দু লাইনেই তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে। থার্ড কি, সরি এখানে ফোর্থ হবে, আমার টাইপিং মিস্টেক। ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট, ইন্ডিয়ার কনটেক্সটে যদি আমরা ভাবি, উইথ দ্য এক্সিস্টেন্স অফ হোস্টাইল নেবার্স, ইন্ডিয়ার চারপাশে নানা রকম হোস্টাইল নেবার্স দেখা যাচ্ছে, দ্য থ্রেট অফ বায়োলজিক্যাল ওয়ারফেয়ার বিকামস ইম্পর্টেন্ট অ্যান্ড ক্যান নট বি রুলড আউট এন্টায়ারলি। এটা বায়োলজিক্যাল ওয়ারফেয়ার ওয়ারফেয়ার হওয়ার একটা চান্স, ভেরি মানে প্রমিনেন্ট চান্স রয়ে গেছে, এবং এটাকে আমরা কিন্তু নালায়ন করতে পারি না এই সম্ভাবনাকে। ওকে, তাহলে এক এবং দু নম্বর পয়েন্টে স্টুডেন্ট কি লিখলাম, এক নম্বর পয়েন্টে আমি দেখালাম যে সিডিসির ভূমিকাটি এবং কিভাবে এটাকে ক্যাটাগরাইজ করা হচ্ছে, এবং দু নম্বর পয়েন্টে যে টেকনোলজি কিভাবে আশীর্বাদ স্বরূপ হিসেবেও আমাদের লাইফে আসে এবং কি অভিশাপ স্বরূপও আসে। অভিশাপ স্বরূপ যখন আসে তখন আমাদের কি হচ্ছে যে দেখা যাচ্ছে যে টেকনোলজির মাধ্যমে আমরা আশীর্বাদ হিসেবে কি যে কোনো কাজ এক সেকেন্ডে করে ফেলছি, ফ্র্যাকশন অফ সেকেন্ড, কিন্তু এর একটা সাইড এফেক্টও দেখা দিচ্ছে, কনভেনশনাল ওয়ারফেয়ারের দিকে আর এগোতে চাইছে না, যে দেশগুলো কি করছে তাদের গোল ডিস্ট্রাকশনের যে গোল তাতে পৌঁছাতে চাইছে লেসার ইকোনমিক বার্ডেন এবং এফিসিয়েন্সি, এই ধরনের চরিতার্থতা পূর্ণ করার জন্য বায়োলজিক্যাল ওয়েপন্স একটা বড় ভূমিকা পালন করছে। ওকে, ইন্ডিয়ার রিসেন্ট ইন্ডিয়া এই ধরনের কিছু ফেস করেছে সেটা দু লাইনের মধ্যে লিখতে হবে, আর ইন্ডিয়ার কনটেক্সটে যেহেতু ইন্ডিয়ার তিন চার দু তিন দিকে হোস্টাইল নেইবার্স রয়ে গেছে যারা সবসময় ইন্ডিয়াকে অ্যাটাক করতে চায়, ঠিক আছে, তাদের জন্য কিন্তু তারা সেই ক্ষেত্রে কিন্তু সেই মানে অ্যাসপেক্টে যদি আমরা ভাবি দেখা যাচ্ছে যে বায়োলজিক্যাল ওয়ারফেয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। ওকে, এখানে তুমি ইম্পর্টেন্ট এর সাথে ক্রিটিক্যাল ওয়ার্ডটাও লিখতে পারো, বিকাম ক্রিটিক্যাল। ওকে, ক্রিটিক্যাল মানেও ইম্পর্টেন্ট বাট একটা কমপ্লিকেশন থাকছে, অ্যান্ড ক্যান নট বি রুলড আউট এন্টায়ারলি। তাহলে সেকেন্ড প্যারাতে কতটুকু লিখবো স্টুডেন্ট, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? মেসেজ করো সেকেন্ড প্যারাতে কতটুকু লিখবো, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্টস? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্টস? মেসেজ করবে একটু, ফ্যান্টাস্টিক, বাহ, বুঝতে পেরেছো, ভালো লাগলো। এবার লেখার মধ্যে দেখতে চাই কে কেমন লিখলে। ওকে, অবশ্যই যে স্ক্যান পেপারটা দেবে সেটা যেন বুঝতে পারা যায় এবং সোজা থাকে, বাঁকা তেরা দিলে পরে হবে না, ক্যান্সেল হয়ে যাবে খাতা, আগে থেকে বলে নিলাম দ্বিতীয়বার আর আমি চাইবো না। থার্ড, কোন লেখা যেন বাঁকা না শুরু হয়, লিখতে লিখতে তুমি একদম রেলগাড়ির মতো উপর দিকে বাঁকিয়ে তুলে দিলে সেরকম লেখা দেখলে সাথে সাথে ক্যান্সেল, লেখা একদম মার্জিন টেনে উপরে অবশ্যই নাম থাকতে হবে। যার খাতায় নাম থাকবে না তার পেপার চেক হবে না, যার পেপারে নাম থাকবে না তার পেপারও চেক হবে না, সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনে লিখতে হবে, মার্জিন থাকতে হবে, পরিষ্কার হ্যান্ডরাইটিং লিখতে হবে। ওকে, যদি লেখা বুঝতে না পারা যায় তার পেপার চেক হবে না, যদি দেখা যায় যে লেখা পাকা হচ্ছে তাহলে পড়া হবে না। ওকে, এবং যদি সুন্দর করে তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবমিট না করো স্ক্যান করে তাহলে কিন্তু সেই লেখা পড়া হবে না, আগে থেকে বলে নিলাম স্টুডেন্ট, পরে কিন্তু এর জন্য কোনো রকমের রিকোয়েস্ট এন্টারটেইন করা হবে না। ওকে, তো এবার চলে আসে প্রিভেন্টিভ অ্যাকশনস, যে আমরা তো এই পয়েন্টগুলোর মধ্যে দেখিয়ে দিলাম, ভালো করে তারপরে ইন্ট্রোডাকশনে বুঝিয়ে দিলাম যে কি এটা জিনিস, এটা কিভাবে হয়, কিভাবে ছড়াতে পারে, এদেরকে ক্যাটাগরাইজ কিভাবে করছে, সায়েন্সের এফেক্ট কি, টেকনোলজির এফেক্ট কি এর ওপর, এবং মডার্ন কান্ট্রিগুলো কিভাবে ভাবনা চিন্তা করছে, ইন্ডিয়ার ক্ষেত্রে এটা কত বড় কি ধরনের একটা থ্রেট হিসেবে আছে সেটাও আমরা এখানে হাইলাইট করলাম। তো এইগুলো আমরা সমস্ত নেগেটিভ পয়েন্টগুলোকে উপরে দিয়ে দিলাম, এবার আমরা এর প্রিভেন্টিভ অ্যাকশনস নিয়ে ভাবনা চিন্তা করব। তো প্রিভেন্টিভ অ্যাকশনস নিয়ে দেখো কি হচ্ছে, প্রিভেন্টিভ অ্যাকশনসে যেটা দেখতে পাচ্ছি স্টুডেন্ট, দেখে নাও যে ফর রেজিস্টিং দ্য ডেভেলপমেন্ট, যে ডেভেলপমেন্ট গুলোকে, এক মিনিট স্টুডেন্ট, একটু কি হচ্ছে স্টুডেন্ট, ফর রেজিস্টিং দ্য ডেভেলপমেন্ট কি হয়েছে অফ সাচ উইপান্স, যে এই ধরনের, এক মিনিট একটু ওয়েট করো, ডিস্টার্ব করে এত পেনের পেন ট্যাপটা,
বলছে ফর রেজিস্টিং সার্চ ডেভেলপমেন্টস, যে এই ধরনের যে ডেভেলপমেন্টস গুলো তৈরি হচ্ছে, এই ধরনের ডেভেলপমেন্টস গুলোকে রেজিস্ট করার জন্য বা কার্ভ করার জন্য কিরকম, এই যে উইপান্স, সার্চ অফ সার্চ উইপান্স, ডেভেলপমেন্টস অফ সার্চ উইপান্স, এ কনভেনশন ওয়াজ সাইন্ড অ্যাট জেনেভা, জেনেভাতে একটা কনভেনশন সাইন করা হয়েছিল স্টুডেন্ট, যাকে জেনেভা প্রোটোকল 1925 বলা হয়। বাট দিস কনভেনশন ওয়াজ ফেইল, দেন বায়োলজিক্যাল উইন কনভেনশন কাম ইন টু ফোর্স, ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ইয়ার দিতে হবে। ওকে, যে প্রথমে এটা একটা কনভেনশন জেনেভাতে হয়েছিল কিন্তু ওটা ফেল করেছিল, কেন ফেল করেছিল সেটার রিজন এক লাইনে লিখতে পারো, এবং পরে এটাকে মডিফাই করে বায়োলজিক্যাল উইপান কনভেনশন নাম দেওয়া হয়েছে, এবং এটাকে ডেট অ্যান্ড টাইম, ডেট অ্যান্ড ইয়ার দিয়ে তোমাকে লিখতে হবে। ইন্ডিয়া কি হয়েছে, স্টেট মেম্বার অফ দিস কনভেনশন, রাইট অ্যাট লিস্ট ওয়ান মেজার, এটা ওয়ান মেজার হবে, বানান ভুল লিখেছি, রাইট অ্যাট লিস্ট ওয়ান মেজার রোল ইন্ডিয়া প্লেস ইন দিস কনভেনশন, যে এই কনভেনশনে যোগদান করে ইন্ডিয়া কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিনা সেটা তুমি লিখতে হবে। ওকে, an organization was also established, that organization also in established হয়েছে, organization prohibition of chemical weapons, write its role in just one line, যে এটার রোল কি এই organization prohibition of chemical weapons, এটা তুমি এক লাইনে লিখতে হবে। এরপর কি, ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে যেহেতু লিখছি ইন্ডিয়ার সিভিল সার্ভেন্স এর পরীক্ষা লিখছো তুমি, ইন ইন্ডিয়া ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স টু ডিল উইথ কেমিক্যাল বায়োলজিক্যাল রেডিওলজিক্যাল অ্যান্ড নিউক্লিয়ার অ্যাটাকস, এই সম্বন্ধে তোমাকে একটু লিখতে হবে। ওকে, এই সম্বন্ধে তোমাকে লিখতে হবে, কিন্তু সেটা যেন এক দু লাইনের বেশি না হয়, নট মোর দ্যান টু লাইন, আমি লিখে দিচ্ছি নট মোর দ্যান টু লাইনস। বুঝতে পেরেছো স্টুডেন্ট, যে এটাকে দু লাইনের বেশি কোনোভাবে লেখা যাবে না এই জায়গাটা, তাহলে এই প্রিভেন্টিভ মেজারটুক তুমি লিখতে পারো, এর থেকে বেশি কিন্তু লেখা যাবে না। ওকে, আমি সেটা দেখতে চাই, তাহলে লেখা হয়ে গেল প্রিভেন্টিভ অ্যাকশন, সব বলে দিলাম, সব জানিয়ে দিয়েছি। আচ্ছা, আর একটু লিখতে হবে, পাঁচ নাম্বার পয়েন্টস আছে, বাট স্টিল আওয়ার ওয়ার্ল্ড ইজ ফেসিং দ্য থ্রেট, যে এত কিছুর পরেও, এত কিছুর পরেও, যে এত কিছু করা হচ্ছে তারপরেও আমাদের এই পৃথিবী এই থ্রেটের সামনে এসে দাঁড়াচ্ছে, write recent examples not more than two lines, এই COVID-19 এর কেসটা কিন্তু তুমি তুলতে পারো, যে how deadly it has become, এবং অবশ্যই এইভাবে লিখবে স্টুডেন্ট, যে দাবি করা হচ্ছে যে এটা বাদুর ব্যাট থেকে তৈরি হয়েছে, কিন্তু বিভিন্ন দেশ এটাকে ব্লেম করছে যে এটা উহানের ল্যাবেই তৈরি হয়েছে, হ্যাঁ, এবং স্টিল এটা এখনো প্রুভ হয়নি, কিন্তু এর ডেডলি এফেক্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এইটুকুনি লিখবে, not more than line, more than this, okay, আমি যেটুক বললাম যে দাবি করা হচ্ছে যে এটা উহানের ল্যাবে তৈরি হয়েছে, ঠিক আছে, কিন্তু বিভিন্ন দেশ এটা সম্বন্ধে ব্লেম গেমও খেলছে, ওকে, কিন্তু এখনো যদিও এটা প্রমাণ হয়নি, তবুও আমরা কি দেখতে পাচ্ছি, যে এর একটা ডেডলি কনসিকুয়েন্সেস আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি সমস্ত ওয়ার্ল্ডের উপর, কিন্তু এর কনসিকুয়েন্সেস ডেডলি এবং ওস্ট কনসিকুয়েন্সেস কিন্তু আমরা দেখতে পেয়েছি, এই সম্বন্ধে তুমি একটু লেখো, তাহলে পয়েন্টসটা ক্লিয়ার আশা করি স্টুডেন্ট, প্রত্যেকের ক্লিয়ার, প্রত্যেকের ক্লিয়ার, একটু মেসেজ করবে, চারটে প্যারাতে আমরা লিখবো এসেটাকে, ফার্স্ট প্যারা লিখিয়ে দিলাম, সেকেন্ড প্যারা বলে দিয়েছি, থার্ড প্যারা আলোচনা করে দিলাম, এর থেকে যদি একটুও বেশি দেখি কারো লেখা, তার লেখা কিন্তু ক্যান্সেল হবে, ওকে, তার লেখা কিন্তু ক্যান্সেল হবে, আগে থেকে বলে নিলাম, এবং সাবলীল সেন্টেন্সে লিখতে হবে, যদি দেখি কারো লেখা জটিল, পেঁচিয়ে পুচিয়ে লিখছো, অল্প একটু পড়া হবে তারপরে কিন্তু ছেড়ে দেওয়া হবে, সিম্পল সিম্পলিস্টিক রিপ্রেজেন্টেশন চাই আমি। এবার কনক্লুশন, কনক্লুশন কি ড্র করবো স্টুডেন্ট দেখে নাও, সিন্স বায়োটেরিজম অ্যাটাকস আর আনপ্রেডিক্টেবল, যে বায়োটেরিজম অ্যাটাকটা একদম কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল, যে প্রেডিক্ট করা যায় না, ক্রুশাল স্টেপস আর নিড টু বি ইমপ্লিমেন্টেড ফর অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স এগেনস্ট ইট,
এটার জন্য আমাদের কি করা উচিত, ক্রুশাল স্টেপস নিতে হবে যাতে করে রেসপন্স করতে পারি, আমরা অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স করতে পারি এর এগেনস্টে। ইটস মোরাল অ্যান্ড এথিক্যাল রেসপন্সিবিলিটি অফ এভরি নেশন টু স্টপ এনি ডেভেলপমেন্ট ইন দিস এরিয়া। এটা শুধুমাত্র তো আমরা নিজেরা লিখলে পরে বা বললে পরেই হবে না, এটা প্রত্যেকটা দেশের কর্তব্য যে এই বায়োলজিক্যাল ওয়েপন অন্তত ইউজ করো না। এমনি তুমি যুদ্ধ করো, এমনি তুমি তোমার মতো করে যেগুলো ইউজ করা সামরিক শক্তি দেখানোর চেষ্টা করো সেটা আলাদা ব্যাপার, এবং সেটাও আজকাল ঠিক নয়। তুমি চুক্তিতে যাও, তোমার আলোচনা করো, ডিসকাশন, ডিসকাশনের মাধ্যমে অনেক কিছু সলভ হয়ে যায়, তো এইসবে যেতে পারো। বাট তুমি কোনোভাবেই এটা মোরাল এবং এথিক্যাল রেসপন্সিবিলিটি প্রত্যেকটা নেশনের যে কোনোভাবেই আমরা এই ডেভেলপমেন্ট গুলো এইসব এরিয়াতে যেন এটাকে স্টপ রাখি। ওকে, এবার ইউজ এক্সাম্পল অফ COVID-19 ইফ নট মনিটর, যে COVID-19 এক্সাম্পলটা বলো যে এটা যদি এই ধরনের এই যে COVID-19 এর মতো যদি ভবিষ্যতে আরো কিছু আসে, আমি এখানে এটা বলতে চাইছি যে COVID-19 এর মতো দেখা গেল যে ভবিষ্যতে আরো কিছু ডেডলি এসে উপস্থিত হলো যেটাকে বায়োলজিক্যাল ওয়েপন হিসেবে ইউজ করেছে, সেটা যদি সঠিক সময় মতো মনিটর করা না হয় এবং অ্যাডমিনিস্ট্রেট করা না হয় এফেক্টিভ ওয়েতে, সেটা যে কত ভয়ানক হতে পারে COVID-19 থেকে কিন্তু আমরা এর একটা আঁচ পেয়েছি। ওকে, এটা কিন্তু ওয়ান লাইনের বেশি লেখা যাবে না, তুমি কিভাবে লিখবে সেটা আমি দেখবো, তোমার তোমার কাজ, তুমি কিভাবে লিখবে। এবার তুমি এক্সিকিউটিভ একজন, তুমি তো সেটুকুনে লিখলে হবে না, তোমার একটা সাজেশন দেওয়া উচিত। সাজেশন নিয়ে আমি কিছু বলবো না, আমি দেখবো কার সাজেশন বেস্ট হয়, বিকজ ইউ আর গোয়িং টু বি অ্যান WBCS অফিসার, ইন্টারভিউ বোর্ডে তোমাকে জিজ্ঞেস করা হলো এই নিয়ে আপনার কি সাজেশন। ওকে, এই যে বায়োটেরিজম চারদিকে চলছে, বলছে সবাই এটা হয়েছে ওটা হয়েছে, COVID-19 হয়েছে ওয়ান টাইপ অফ বায়োটেরিজম, কি মনে হয়? বা IAS এর ইন্টারভিউ দিতে গেলে সেখানে জিজ্ঞেস করলো যে কি মনে হয় যে আপনি কিভাবে ভাবছেন যে এটাকে কিভাবে ট্যাকেল করা যেতে পারে বা কি সাজেশন আপনার এই নিয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এরকম সাজেশন দেবে, ইন্ডিয়ার জন্য কি সাজেশন, এবং অবশ্যই সেটা যেন 2-3 লাইনের বেশি না হয়, 2-3 লাইনের বেশি না হয়। দিস কুড বি আওয়ার বিউটিফুল কনক্লুশন অ্যান্ড দিস কুড বি আওয়ার ফাইনাল এসে। ক্লিয়ার স্টুডেন্ট, প্রত্যেকে বুঝতে পেরেছ? ইজ ইট ক্লিয়ার? পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিচ্ছি, আর ইউটিউবে এই লিঙ্ক, ইউটিউবে এই ভিডিও রেকর্ডিংটা দিয়ে দেওয়া হবে, সেই লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা টাইম মতো দেখে নিও। এবং লেখাটা কবে সাবমিট করতে হবে? ওকে, লেখাটা সাবমিট করতে হবে স্টুডেন্ট থার্সডে দুপুর 10:00 থেকে 1:00 মধ্যে, বৃহস্পতিবার। বাংলায় লিখে দিচ্ছি কেননা অনেকে না হলে বুঝতে পারে না, বৃহস্পতিবার এবং তারপরে আর গ্রুপে কোনো মেসেজ করবে না, কেননা আমি কিন্তু পেপার হারিয়ে যায়। ওকে, এত তোমরা মেসেজ করো যে পেপার হারিয়ে যাচ্ছে, হ্যাঁ সেটা করা যাবে না, প্রচুর পেপার জমা করে চেক করা, এবং বৃহস্পতিবার রাত থেকেই কিন্তু পেপার চেকিং এর ক্লাস 8:00 যেরকম হয় হবে, এবং ডেসক্রিপটিভ ইংলিশ 10:00 যেরকম চলছে সেরকম চলবে। ওকে, তারপর পেপার চেকিং কমপ্লিট হয়ে গেলে তারপর আমি নিজে লিখিয়ে দেবো। ওকে, তো এই পর্যন্ত রইল স্টুডেন্ট, নেক্সট উইকের টপিকও প্রায় রেডি করে ফেলেছি, নেক্সট উইকে একটা এই ধরনের ইম্পর্টেন্ট টপিক লেখাবো আমরা বা দিয়ে দেবো, প্রথমে তোমাদের রাইটিং, তারপরে চেকিং, তারপরে আমার রাইটিং লেখা। তো এই পর্যন্ত রইল স্টুডেন্ট, থ্যাংকস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ অল।